27 কিলো গাঁজা সহ গ্রেপ্তার ধৃত দুইজন জলঙ্গের সাহেব রামপুর শ্মশানের কাছে। গোপন সূত্রে খবর পেয়ে দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি করলে 27 কেজি গাঁজা উদ্ধার হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাকিবুল ইসলাম বাবু, রিপোর্ট NTVWB। দেখলাম যে এখানে কিছু লোক ডালিমি বসে থাকতে, পুলিশ এসে আগে জিজ্ঞেস করছিল যে কি আছে এতে, তো বললো যে গাঁজা আছে। তারপরে গাঁজা আছে, গাঁজাটা ওখানে দেখলাম যে 27 কেজি গাঁজা হলো। কোথা থেকে ধরেছে জায়গাটার নাম? এই তো সাহেবরামপুরে শ্মশান কালী মন্দিরের সামনেই আমি যাচ্ছিলাম এক জায়গায়, ওই তো মোটরসাইকেল আমার, আমি যাচ্ছিলাম, আমি দেখলাম। এই যে আপনার এত মাদক দ্রব্য উদ্ধার হচ্ছে, কি বলবেন আপনি এলাকায়? বিষয় চোরাচালানকারী একটু বেশি হয়ে গেছে, এই তাছাড়া কিছু না, পুলিশ আছে, তৎপর হয়েছে, এখন ধরা। পুলিশের কতটা তৎপর দেখছেন আপনার এলাকায়? পুলিশ এই বিষয়ে ভালো তৎপর আছে, এইভাবে উদ্ধার হওয়াটাই ভালো বলে মনে হয়। অবশ্যই অবশ্যই। আপনার নাম? আমার নাম সুমন সরকার। বাড়ি? বাড়ি দক্ষিণ। আপনার? আপনার নাম? কোথা থেকে গাঁজা নিয়ে আসছিলেন আপনারা? কত কিলো গাঁজা পাওয়া গেছে আপনাদের কাছ থেকে? 27 কিলো মতো। রাজেশ, গেটটা খুলো, তুমি খুলো গেটটা, খুলো। সবাই ক্যামেরা করছে।